বসুন্ধরা সিটি শপিং মল থেকে ধোঁয়া বেরুচ্ছে আজও। মালিকপক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে, মত বিশেষজ্ঞদের। হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000-এর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা, যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিক পক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ। নানা পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা। ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কয়েকশো ভিডিও ক্লিপস জব্দ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মহুরী ও কপুয়া নদীর বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত, ভেসে গেছে আমন বীজতলা ও মাছের ঘের, বিপাকে পানিবন্দী হাজারো মানুষ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা, জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর।